প্রিয় দর্শক ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। ঘুরতে ঘুরতে আজকে আমি চলে এসেছি মেহেরপুর জেলা, মুজিবনগর উপজেলা, আনন্দবাস গ্রামে, এক গাড়ল খামারে। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আনন্দবাস গ্রামের মামনের গাড়ল খামার। মামন বয়সে অল্প হলেও গাড়ল পালনে বেশ দক্ষ। মামনের গাড়লগুলো দেখুন কত সুন্দর, চকচকে, আকর্ষণীয়। কারণ মামন নিয়মিত গাড়লগুলোকে গোসল করিয়ে দেন। আপনারা যে গাড়লগুলো দেখছেন, এই গাড়লগুলো কিছু করাত জাতের আছে এবং কিছু অরিজিনাল জাতের আছে। সামনে আপনারা যে গাড়লগুলো দেখছেন, এগুলো সব ধাড়ি, এ ক্রস জাতের গাড়ল। আপনারা ভালো করে চিনে নেন ক্রস জাতের গাড়ল দেখতে কেমন। দেখুন লেজটা এদের হাঁটুর নিচে, সবগুলো হাঁটুর নিচে। এটা হাই ক্রস গাড়ল, এগুলো হাই ক্রস গাড়ল। দেখুন একটি লেজ বড় আর এক ধরনের লেজ ছোট। তো লোম কেটে দেওয়া হয়েছে খুবই অল্প দিনে, এই জন্য এগুলো সব হালকা এবং পাতলা বলে মনে হচ্ছে। গাড়ল খামারি মামন, এই হলো গাড়ল খামারি মামন। দর্শক বন্ধুরা, এখানে অনেকগুলো গাড়ল চড়ে চড়ে বেড়াচ্ছে, কয়েকটি পাল এই খামারে চড়ছে। দেখুন ওই দূরে আর একটি খামার দেখা যাচ্ছে। দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা, গাড়ল পালন খুবই লাভজনক একটি চাষ। যদি আপনারা খামার শুরু করতে চান, তাহলে আপনারা খামার শুরু করে দিন। অনেক খামারিরা আছে গাড়ল খামার শুরু করতে চিন্তা করছেন যে আমি পারবো তো, গাড়ল পালন করে আমার লাভজনক হবে তো? অবশ্যই হবে। দর্শক বন্ধুরা, চলুন আমি একটু আপনাদেরকে হিসাব দিই। ধরেন আপনার 10টি গাড়ল ধাড়ি আছে, সেগুলোকে আপনি নিয়মিত দেখাশোনা করছেন, তাহলে 10টি ধাড়ি থেকে আপনি 7টি যদি বাচ্চা পান, তাহলে সেই 7টি বাচ্চা যদি আপনি বিক্রি করেন, যদি 6,000 টাকা করে পান, তাহলে 42,000 টাকা লাভ হয়ে গেল। 10টি ধাড়ি থেকে 42,000 টাকা। তো 10টি ধাড়ি থেকে আপনারা কখন পাবেন? যদি আপনারা ধাড়ি থেকে বাচ্চা নেওয়ার আশা পোষণ করেন, তাহলে যদি 4 মাসের প্রেগনেন্ট নেন, তাহলে 2 মাস পর বাচ্চা দেবে আর 3 মাস পর বিক্রি করতে পারবেন। তাহলে আপনি খুবই অল্প সময়ে বাচ্চাগুলো বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন। দর্শক বন্ধু, আসলে গাড়ল পালন একটি লাভজনক চাষ। গাড়ল পালন করে আমাদের মেহেরপুর জেলায় অনেক কিছু করে ফেলেছে খামারিরা, আপনারাও পারবেন ইনশাল্লাহ। খামারিরা মাঠে গাড়লগুলো চড়িয়ে তারা বাড়ি ফিরে আসছে। তো এইভাবে খামারিরা সারাদিন মাঠে চড়াই, তাদের গাড়লগুলো নিয়ে ব্যস্ত থাকে।
তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।